হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের ব্লগে আমি কথা বলবো মেহেদি হাসান। ও হলো একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে বাংলাদেশ থেকে এখানে এসেছে এবং ইউনিভার্সিটি ম্যানিটোবাতে পড়াশোনা করছে, এবং একই সাথে সে একজন ইউটিউবার। মেহেদি হাসান ব্লগ নামে তার একটি ইউটিউব চ্যানেল আছে। তো আজকের এই ডিসকাশনটাতে আমরা আলোচনা করব স্টাডি পারমিট অ্যাপ্লিকেশন, এখানকার পার্ট টাইম অপরচুনিটি, কীরকম মান্থলি কস্ট লাগে, মানে ম্যানিটোবাতে কী ধরনের অপশানগুলো আছে, আপনার যদি আইএলটিএস কম হয় সেক্ষেত্রে অপশানটা কী হতে পারে, এবং একই সাথে পিআরের অপরচুনিটি কী। এবং ম্যানিটোবা আমরা জানি যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য পিআরের খুব একটা গোল্ডেন অপরচুনিটি এই প্রভিন্সটাতে আছে, তো সেই জিনিসটা নিয়ে ডিটেলস আমরা আলোচনা করব। তো আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখলে এই পুরো ব্যাপারটা সম্পর্কে ক্লিয়ারলি একটা ধারণা পাবেন এবং আপনারা বুঝতে পারবেন যে কীভাবে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারেন। ওয়েলকাম মেহেদি। থ্যাংক ইউ ভাইয়া। তো কি অবস্থা, কেমন চলতেছে সবকিছু? এই তো ভাই আলহামদুলিল্লাহ যাচ্ছে ভালো, উইনিপেগে। আচ্ছা আচ্ছা, তো তোমাদের ওয়েদারের কি অবস্থা? আমাদের এখানে তো এখন ওয়েদার যথেষ্ট ভালো, কিছুদিন স্নো ছিল বাট এখন একদমই খুবই পরিষ্কার আর কি। তো তোমাদের ওখানে কি অবস্থা? আমাদের এখানে ওয়েদার আসলে দেখবি ঠিক ঠিক নেই, অর্থাৎ 2 দিন আগে 0 ডিগ্রি প্লাস 1 প্লাস 2 ছিল, হঠাৎ করে আবার আজকে এবং গতকাল রাতে দেখতেছি -23 -18, এখন আমাদের ওয়েদার হচ্ছে -17 ডিগ্রি। আচ্ছা, বাট মানে যারা দেখতেছেন এটা তো ভয় পাওয়ার কিছু না, এটা খুবই নরমাল কানাডাতে। উইন্টার টাইমে এরকম -20 -30 ইজ ভেরি কমন, এবং সেটা যে কোনো রিজিওনে হতে পারে। এটা এটা হ্যাঁ এটা কমন, আর এমনিতেও তো ঠান্ডা লাগার কিছু নাই কারণ আমরা ঘরের মধ্যে থাকি, হিটার চলতে থাকে, আর বাইরে গেলে যথেষ্ট জামা কাপড় পরেই বের হই আমরা। এবং সবাই দেখতেই পাচ্ছে যে আমরা গেঞ্জি পরে আছি, তুমিও গেঞ্জি পরে আছো, এটা নিয়ে ভয় পাওয়ার করে কিছু নাই। তো মেহেদি, মানে যেমনটা আমরা বলতেছিলাম যে বাংলাদেশ থেকে যারা স্টুডেন্ট আসে অনেক কনফিউশন থাকে, অনেক প্রশ্ন থাকে, অনেকে হয়তো ম্যানিটোবা আসতে চায়, এডিটের কিছু কোয়েশ্চেন থাকে, তো এই জিনিসগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তো প্রথমে আমি যেটা বলতে চাই যে ধরো তোমার তো হয়তো প্ল্যান ছিল যে তুমি কানাডায় আসবে, তাই না? এখন ইন্টারের পরে কি হয় যে দেখা যায় যে আমার ফ্রেন্ডস সবাই ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, অথবা আমার ফ্যামিলি থেকে বলতেছে যে না তুমি ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নাও, তো সেই ক্ষেত্রে তোমার প্রিপারেশনটা কিরকম ছিল, তুমি কিভাবে প্রিপেয়ার করলা, কিভাবে অ্যাপ্লাই করলা, একটু ব্রিফলি যদি বলো। সবার মতো আমারও প্রিপারেশন ছিল হচ্ছে বাংলাদেশে কোন একটা সরকারি ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেওয়া। আমি ইভেন্টুয়ালি অনেকগুলো ইউনিভার্সিটিতে ফর্ম তুলছিলাম, যেমন ঢাকা ইউনিভার্সিটি থেকে, দেন হচ্ছে মেডিকেল ফর্ম তুলছিলাম, তারপর আরো জগন্নাথ জাহাঙ্গীরনগর এরকম কতগুলো ইউনিভার্সিটি ঢাকার ইউনিভার্সিটি থেকে ফর্ম তুলছিলাম। আমিও স্বাভাবিক ভাবে ওই উদ্ভাসিক কোচিং করতেছিলাম, ভর্তি পরীক্ষার কোচিং। তো আমার মনে হয় কতদিন, আমি 1 মাস কি 2 মাস আমি কোচিং করছি, আমাদের টোটাল কোচিং এর টাইম থাকে হচ্ছে 3 মাসের মতো। আমি 2 মাস আমি উদ্ভাসিক কোচিং করছি, এন্ড দেন আমি আমার বাসা থেকে আর কি ডিসিশন নিল যে না বিদেশে অর্থাৎ কানাডা বা অস্ট্রেলিয়া যে কোনো একটা কান্ট্রিতে পড়ালেখার জন্য আমাকে পাঠাবে। দেন উদ্ভাসিক কোচিং ছেড়ে আমি আইএলটিএস এর জন্য, আইএলটিএস এর প্রিপারেশনের জন্য আর কি আমি মেন্টরস এ 1 মাসের ক্র্যাশ কোর্সে ভর্তি ছিলাম। তো স্বাভাবিক ভাবে মানে সবার মতো আমিও ভর্তি কোচিং শুরু করছিলাম কোনো না কোনো ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবে বলে, বাট পরবর্তীতে আর এই যাবো ভিসা অ্যাপ্লিকেশন হ্যান ত্যান এই সবকিছুর মধ্যে আর বাংলাদেশে ভর্তি পরীক্ষাগুলো দেওয়া হয়নি। তো তোমার ওই সময় যে প্রিপারেশনটা, কারণ ধরো স্টাডি পারমিট অ্যাপ্লাই এর জন্য তো ডকুমেন্টেশন বা এগুলা, তো এগুলা তুমি কিভাবে প্রিপেয়ার করলা, কারণ তুমি তো দুইটার জন্যই প্রিপারেশন নিচ্ছিলা, তাই না? আমি প্রথমত তো আমি সেরকম কিছু জানতাম না, কোন কান্ট্রি বা প্রভিন্স ইউনিভার্সিটি সাবজেক্ট সিটি এগুলো নিয়ে আমার খুব বেশি আইডিয়া ছিল না। অনলাইনে দেখা শুরু করলাম, অনেক কিছু ঘাটাঘাটি করলাম, এন্ড দেন যেটা হলো যে আমি কতগুলো এজেন্সিতেও গেছিলাম যে না আসলে আমরা তো সবসময় দেখি টিভিতে বা পোস্টারে ব্যানারে থাকে যে অমুক এজেন্সির মাধ্যমে ভিসা পাইছে, তো আর কি কিউরিয়াসিটি ছিল আচ্ছা দেখি এজেন্সি গুলো কেমন হবে। আচ্ছা, বাট জানতাম যে আমি একটা পেজ আছে কানাডিয়ান বাংলাদেশি স্টুডেন্ট গ্রুপ, ওইটাই আমি খুব ফলো করতাম, এবং ওখান থেকে আমি অনেক নলেজ নিতাম, জানতাম যে এজেন্সি গুলা বলা যায় যে অনেকটা ফ্রড, অনেক ক্ষেত্রে অনেকের ক্ষতি করছে। আর এই বিষয়গুলো মাথায় নিয়ে আর কি এজেন্সির সাথে কথা বলতাম, গিয়ে ইনফরমেশন জানতাম, ভুল করে হলেও আমি ফার্স্টে এজেন্সিতে টাকা দিয়ে ফেলছিলাম, মানে আচ্ছা বলে হচ্ছে ওই যে শুরুর দিকে যে অ্যাকাউন্ট ওপেনিং যে আমার ফাইলটা শুরু করবো নিয়ে, তারপর জানতে পারলাম যে না এজেন্সিটা ভালো না, আমি ওখান থেকে চলে আসছি। আমি আরেকটা আসলে আমি নিজে সব কাগজপত্র গোছানো শুরু করলাম, পাশাপাশি আইএলটিএস এর পরীক্ষা দিলাম, আইএলটিএস রেজাল্ট চলে আসছে, দেন ভার্সিটি থেকে অফার লেটারও পেয়ে গেছি 3-4 দিনের মধ্যেই, সবকিছু যখন হাতে তখন আর কি এখন ভিসার জন্য অ্যাপ্লাই এর জন্য আরো যা যা কাগজপত্র দরকার, আব্বুর ফান্ড ম্যানেজ করা আর কি সবকিছু করে এরপরে
ভিসার জন্য অ্যাপ্লাই করা। এখন ধরো তুমি তো অ্যাপ্লাই করলা, তুমি তো জানো না যে কোন ভার্সিটিতে তোমার অ্যাডমিশন হবে, তাই না? তো এক্ষেত্রে তুমি কয়টা ভার্সিটিতে অ্যাপ্লাই করছিলা ইন টোটাল? সত্যি কথা বলতে আমি আমি অনেক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছিলাম হচ্ছে অস্ট্রেলিয়াতে, হ্যাঁ আমি আচ্ছা ক্যানাডাতে আমি একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছি এবং আমি ওইটাতেই আসছি। আচ্ছা তো আচ্ছা আমার টার্গেট ছিল অনেকগুলো, বাট আমি একটাতেই করে একটা থেকে অফার লেটার নিয়ে আমি ওইটাতেই আসছি। বাট অস্ট্রেলিয়াতে আমি অনেকগুলো ইউনিভার্সিটি থেকে অফার লেটার দিয়ে রাখছিলাম, ওখানকার অনেকগুলো মেলবোর্ন ইউনিভার্সিটি, দেন হচ্ছে আরো ম্যাকগিল ইউনিভার্সিটি, আরো কয়েকটা থেকে, আমার নামও মনে নেই, দু বছর আচ্ছা হয়ে গেছে, অনেক ভালো ইউনিভার্সিটি থেকে আর কি, ওখান থেকে স্কলারশিপ ছিল, ওগুলা নিয়ে আমি অফার লেটার নিয়ে রাখছিলাম। ক্যানাডাতে যেটা করছিলাম যে আমার যখন আইএলটিএস রেজাল্ট দিল এন্ড দেখলাম যে আইএলটিএস রেজাল্ট আমার আসলে হয় নেই এন্ড আমার সেশন পিছিয়ে যাচ্ছে, তো আমি হ্যাঁ চিন্তা করলাম যে না এই আইএলটিএস টা দিয়ে, আমার ছিল আইএলটিএস 6 এন্ড 6 দিয়ে আমি কোথায় যেতে পারবো এটা আমি খোঁজা শুরু করলাম। এন্ড দেন দেখলাম যে ইউনিভার্সিটি অফ ম্যানিটোবার আন্ডারে 1 বছর ওদের পাথে প্রোগ্রাম আছে আইসিএম এর থ্রুতে, এন্ড আইসিএম টা হচ্ছে ইন্টারন্যাশনাল কলেজ অফ ম্যানিটোবা। এসএম ইউনিভার্সিটি ম্যানিটোবাতে আমরা 1 বছর পড়লে যে যে ডিগ্রি বা যে ক্রেডিটটা করতাম ঠিক তেমনি হ্যাঁ আইসিএম ও সেম ভাবে হচ্ছে, বাট একটু ইজি করে আর কি ইন্টারন্যাশনালদের জন্য গোছানো হয়েছে। তো আচ্ছা যখন জানলাম যে ওকে একটা আইসিএম এর একটা মাধ্যম আছে এবং এটাতে আমার আইএলটিএস যেটা আছে সেটা দিয়ে হবে ইনশাল্লাহ, এন্ড দেন শুধুমাত্র আইসিএম এ অ্যাপ্লাই করছিলাম, এন্ড আইসিএম থেকে 3-4 দিনের মতো টাইম লাগছিল অফার লেটার দিতে, এন্ড তারপর তো অফার লেটার দিল, আমি আমার সব কাগজপত্র দিলাম, এন্ড দেন ভিসার জন্য অ্যাপ্লাই করলাম। আমি মূলত ভিসা অ্যাপ্লাই করছিলাম অনলাইনে। আচ্ছা আচ্ছা তুমি অনলাইনে অ্যাপ্লাই করছো। ইউনিভার্সিটি অফ ম্যানিটোবাটা সবাই চিনে, বাট এরকম আদার্স আর কিছু কি কি অপশন আছে ম্যানিটোবাতে যেখানে বাংলাদেশি স্টুডেন্টরা বা যে কোনো ওখানে স্টুডেন্টরা আসতে পারে? ম্যানিটোবাতে মূলত 2 থেকে 3টা ইউনিভার্সিটি আর কি নাম করা, আসলে অনেক ইউনিভার্সিটি আছে, স্টেট ইউনিভার্সিটি অনেকগুলো আছে, কিন্তু আর কি মানুষ যেগুলো চেনে সেগুলোর মধ্যে হচ্ছে আপনি ধরেন ইউনিভার্সিটি অফ ম্যানিটোবা 1 নম্বরে থাকে, তারপর পাশাপাশি আছে ইউনিভার্সিটি অফ উইনিপেগ, অর্থাৎ ম্যানিটোবা সিটিটা হচ্ছে কি উইনিপেগ, উইনিপেগ এর যে ইউনিভার্সিটি অফ উইনিপেগ সেটা অনেকে চেনে। আমাদের এখানে হচ্ছে আপনার ব্র্যান্ডন ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটি অফ ব্র্যান্ডন, মানে এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, আমি কয়েক জায়গায় জি দেখতেছিলাম যে ব্যান্ডন বেশ জি চিপ জি একটা জি ইউনিভার্সিটি। জি 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 ইউনিভার্সিটি অফ ব্র্যান্ডন আসলে ওইটারও সেম, একই রকম একটা কলেজের পাথওয়ে প্রোগ্রাম আছে, যদি আইএলটিএস কম থেকে মানুষ এখানে যেতে পারে, হ্যাঁ কিন্তু হ্যাঁ সিটিটা এত ছোট যদি আপনি গাড়ি নিয়ে যদি এপার থেকে সিটির এক পার থেকে আরেক পারে যেতে চান আচ্ছা মনে হয় 15 মিনিটেই সিটিটা শেষ হয়ে যাবে, একদম ছোট্ট একটা সিটি। ওখানে অনেক বাংলাদেশি স্টুডেন্টও আছে, আমি দেখছি ইভেন্চুয়ালি ইন্ডিয়ান বা ইন্টারন্যাশনাল অনেক স্টুডেন্টরা যায় ওখানে, টিউশন ফি যেহেতু কম। আচ্ছা আচ্ছা তো ব্র্যান্ডন আছে, এছাড়া আমাদের এই উইনিপেগ এবং এই ম্যানিটোবার এখানে কতগুলো কলেজ আছে খুব নাম করা, এন্ড অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা ডিপ্লোমা করতেছে এবং করতে আসে তারা এই কলেজ গুলা চুজ করে। একটা হচ্ছে MITT, আরেকটা হচ্ছে রেড রিভার কলেজ, এরকম আরো দুই একটা আছে খুব সম্ভবত, বাট আমার আপাতত নাম মনে নেই, বাট MITT আর রেড রিভার এই দুইটা খুব নাম করা আমাদের এখানে 1 বছর এবং 2 বছরের ডিপ্লোমার জন্য। তো যাক, আমরা বেশ কিছু অপশন সম্পর্কে জানতে পারলাম। তো এখন মেহেদি, ধরো যে ম্যানিটোবাতে মানে তুমি তো বেশ অনেক দিন ধরে আছো, প্রায় 2 বছর হয়ে যাচ্ছে, তো এখানকার লিভিং কস্টটা কিরকম? লিভিং কস্ট যদি আমারটা উদাহরণ দিয়ে বলি, আমি আমার যদি আমি নর্মাল আমি যেভাবে চলতেছি, আমি রুম শেয়ার করতেছি আমার ফ্রেন্ডের সাথে, আমি আমার গাড়ি আছে, আমি এখানে ড্রাইভ করতেছি, আমি নর্মাল আমার একটা সিনিয়র জব করতেছি, সেখান থেকে আমার নিয়মিত টাকা আসতেছে উইকলি বা উইকলি, নর্মাল আমি গ্রোসারি করতেছি সবকিছু মিলায়া, আমার ফোন বিল দিতেছি আমি, দেন আমার গাড়ি ইন্স্যুরেন্স দিতেছি, আমি যদি সবকিছু কম্বাইন করি তো দেখা যায় যে আমার মাসে $1,000 মতো খরচ যায় আর কি গাড়ি ইন্স্যুরেন্স মানে দিয়েও। ইনক্লুডিং কার আমি ইন্স্যুরেন্স, গাড়ির রাইট? তেলটা ধরি নাই, কারণ হচ্ছে কার ইন্স্যুরেন্স, বাট আমি গাড়ির তেলটা ধরি নাই কারণ তেলটা হচ্ছে ভ্যারি করে, কারণ আমি এই মাসে দেখা যাচ্ছে আমি বেরি হইলাম না আমার গাড়ি পড়ে আছে আমার তো তেল খরচ যাচ্ছে না। হ্যাঁ এমন কোন মাস আছে যে মাসে আমি ফ্রেন্ডদের নিয়ে ঘুরতেছি বন্ধ, সে মাসে আমার তেলের বেশ কিছু খরচ যায়। আমি অন এভারেজে বলি যদি সেক্ষেত্রে আমার দেখা যায় যে $1,000 আমার চলতি প্রতি মাসে খরচ যাচ্ছে। আর আর যেটা হচ্ছে যে প্রত্যেক মাসে আমরা না কিছু না কিছু কেনাকাটা করি টুকটাক, হয় সেটা জামা কাপড় হয় সেটা শখের কোনো কিছু, ইলেকট্রনিক্স হ্যাঁ গ্যাজেট যে কোনো কিছুই, তো ওইটা আবার এক্সপেন্স আলাদা। এখন আমি যদি ওইটা ধরি সেক্ষেত্রে অনেক টাকা চলে আসবে, দেখা যাবে যে $1,300 বা $1,400, হুম কিন্তু ওটা প্রত্যেক মাসেও হয় না, ওটা দেখা যায় যে বছরে 1-2 বার কোনো কোনো একটা গ্যাজেট কিনি আমরা এখানে মানে টাকা জমা, তো হুম ওইটা আর কে ধরতেছি না। আচ্ছা আচ্ছা না এখন এখানে আমি একটু অ্যাড করি যে ওর গাড়ি সহ 1,000, এখানে কিন্তু গাড়ির ইন্স্যুরেন্সটা অনেক বেশি, তো কারো যদি গাড়ি না থাকে
সেক্ষেত্রে এই কস্টটা কিন্তু আমার মনে হয় 700 to 800 এর মধ্যে নেমে আসবে। 700 একটু বেশি লো হয়ে যাচ্ছে, বাট আমার কাছে মনে হয় যে 800-850 ডলারের মধ্যে মধ্যে খুব ইজিলি একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, যদি এখন আরেকটা ভাইয়া কথা আছে সেটা হচ্ছে যে যদি আর কি পার্সোনাল রুম নিতে নিতে হয় হুম সেক্ষেত্রে না একটু একটু কস্টিংটা বেড়ে যায়। আমরা যেমন শেয়ার করে থাকি আমার বন্ধুরা মিলে, আমাদের আসলে খরচটা কিছুটা কমতেছে, কিন্তু যদি আমি একটা পার্সোনাল রুম নিতাম সেক্ষেত্রে আমার এখন ধরেন আমি আমার রুমের একটা ভাড়া দিচ্ছি 300 ডলার, তখন আমাদের 500 ডলার, তো 500 ডলার আছে, যদি আমার মান্থলি খরচ যায় প্লাস 200-900 ডলার চলে আসতেছে। তো আসলে পরিবেশটা কেমন, কে কিভাবে নিতে চায় এবং কে কিভাবে থাকতে চায় তার উপর ডিপেন্ড করে অনেক ক্ষেত্রে মান্থলি এক্সপেন্সটা যায়। বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, আর তুমি তো উইনিপেগে থাকো, তো উইনিপেগে জি এমনি তোমার পার্ট টাইম জবের অপরচুনিটি কিরকম? উইনিপেগ আসলে ছোট্ট একটা, উইনিপেগ কিন্তু অনেক ছোট, হ্যাঁ, কিন্তু এখানে মানুষও অনেক বেশি, যার জন্য দেখা যায় যে আরো ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা বেশি, ইন্ডিয়ান বাংলাদেশি এখন যেভাবে কমিউনিটি বাড়তেছে তো সেক্ষেত্রে বলা যায় যে মানুষের সংখ্যা অনেক 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 আরো বাড়তেছে। এবং যেহেতু আইসিএম আছে এখানে, দুটিটা অনেক নাম করা কলেজ আছে, রেড রিভার এমআইটিটি, আবার ম্যানিটোবাতে হচ্ছে আপনার পিএনপি প্রোগ্রাম আছে, তো অনেক জায়গা থেকে আর কি খুব ইজিলি পিএনপি প্রোগ্রামের জন্য আমাদের ম্যানিটোবাতে মুভ করে অনেকে, টরন্টো, ভ্যানকুভার, অন্য জায়গা থেকে। তো আচ্ছা আচ্ছা, দেখা যায় যে এখানে লোক সংখ্যা বাড়তেছে দিন কে দিন, যেমন লোক সংখ্যা বাড়তেছে ঠিক তেমনি কোম্পানি সংখ্যা বাড়তেছে, বাট তেমনি জবের অপরচুনিটিটাও বাড়তেছে। কিন্তু কথা হচ্ছে যে আমি যখন ফার্স্টে আসছিলাম আমার জব পেতে বেশ বেগ পাইতে হয়েছিল, ধরেন 6 মাসের মতো আমি জব পাইনি আমি আচ্ছা যদি বলি। কিন্তু এখন আমি সিভি দিলেই ধরেন আমার কাছে কল আসবে ইন্টারভিউর জন্য, এখন যে সিচুয়েশনটা আছে আচ্ছা, একদম নতুন আসলে আমার সিভিতে আমার কোনো এক্সপিরিয়েন্স নাই, তখন আর কি একটু ডিফিকাল্টিস মানে ফেস করতেই হয় স্বাভাবিক, কারণ আমার কোনো এক্সপিরিয়েন্স নাই, আমাকে কোম্পানিটা নিবে তো হ্যাঁ কোম্পানি তো চায় একটু এক্সপিরিয়েন্স কোন একটা ওয়ার্কার নিতে, তো হ্যাঁ প্রথমে দিকে একটু কঠিন হয়। বাট যখন আমার যেমন 2 বছর হয়ে গেছে এখন আমি সিভি দিলে যে কোনো কোম্পানি থেকে আমাকে এখন ডাকে। তো আচ্ছা আচ্ছা, বাট জব আমি বলবো যে এমন না যে জব এখানে পাবো না, একদমই পাবো না, বাট সেটা না, খুঁজলে অবশ্যই পাবো, আর লাখের উপর ডিপেন্ড করে। হ্যাঁ না, এটা তো, এটা তো সব জায়গাতেই এখন, জি জি মানে আমি যখন ইনিশিয়ালি মানে নতুন, আমার আমার যেটা মনে হয়, আমি নিজেও যেহেতু স্টুডেন্ট হিসেবে এখানে আসছিলাম, যে ইনিশিয়ালি আমাদের কমিউনিকেশন স্কিলটা খুব জরুরি, আর একটু যে অবশ্যই, লেগে থাকার মেন্টালিটি। হ্যাঁ, যে হ্যাঁ আমি জি জি এখানে জি একটা নতুন একটা দেশ, আমাকে তারা চিনে না, এখানে হয়তো আমাকে ক্যাশ হ্যান্ডেল করতে হইতে পারে, বা একটা দোকানের আমি যদি কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ হিসেবে জব করি, সেখানে আমি সেই দোকানটার ফেস হিসেবে কাজ করি, তো একজন আমাকে হায়ার করার আগে তো একটু আমাকে যাচাই বাছাই করবে, এই জন্য লেগে থাকলে এগুলো আসলে পাওয়া যায়। জি হ্যাঁ, তো মেহেদি একটা একটা কোম্পানি প্রশ্ন থেকে যখন ধর। আমাকে রিজেক্ট করে দিছে, হ্যাঁ জি হ্যাঁ, ভাইয়া, বলো। কোন একটা কোম্পানি থেকে যখন আমাকে রিজেক্ট করে দিছে, সেম সিমিলার একটা কোম্পানিতে আমি গিয়ে অ্যাপ্লাই করলাম এবং ওখান থেকে জানার ট্রাই করলাম কেন আমাকে রিজেক্ট করছে, আমার উইকনেস গুলো কি কি ছিল, ওভারকাম করে আরেকটা জায়গায় অ্যাপ্লাই করলাম, ওখান থেকে ডাক আসতেও পারে। আচ্ছা আচ্ছা, তো যাক, হ্যাঁ, মানে এই কথাটাই তো আমরা বলতেছিলাম। তো এখানে একটা প্রশ্ন আমি তোমাকে জি করতে চাই, যে তুমি যদি এটা ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স এখন অলরেডি সেই লাইফটা লিড করতেছো, যে অনেকেই প্রশ্ন করে যে আমি শুধু কানাডায় এসে আমি এখানে পার্ট টাইম জব করে বা জব করে আমি আমার লিভিং, টিউশন সবকিছু ম্যানেজ করতে পারবো কিনা, তো এটা তোমার কি মনে হয়? সত্যি কথা বলতে কি ভাইয়া, এটার দুইটা উত্তর আছে, হ্যাঁ পারবে, আরেকটা হচ্ছে যে না পারবে না। যদি কেউ 4 বছরের কোর্সে আসে এবং সে যদি চায় এবং 4 বছরই শেষ করবে, একটা সেমিস্টারও এক্সট্রা করবে না, সেই ক্ষেত্রে করাটা ইম্পসিবল, আর ক্ষেত্রে টিউশন ফি ম্যানেজ প্লাস পার্ট টাইম জব ম্যানেজ করা ইম্পসিবল। যদি একটা ভালো সাবজেক্ট নিয়ে শেষ করতে চায় এবং পার্ট টাইম জব করে, তো সেক্ষেত্রে পড়ালেখা অনেক ক্ষেত্রে হ্যাম্পার হওয়ার সম্ভাবনা থাকে, কারণ 20 ঘন্টা কাজ করে আসার পরে মানে উইকে আবার লেখাপড়ায় মনোযোগী হওয়াটা এটা বেশ ডিফিকাল্ট। বাট আমাদের মতো যারা আছে তাদের অবশ্যই করতে হয় লেখাপড়ার পাশাপাশি জবটাও, কারণ লিভিং এক্সপেন্স আমরা নিজেরা তুলতে চাই। কিন্তু যদি আবার টিউশন ফি টাকা তুলতে চাই, 20 ঘন্টা কাজ দিয়ে কখনোই হিসাব করে আপনি কখনো টিউশন ফি তুলতে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে যে সামার টাইমে তো আমরা ফুল টাইম জব করতে পারি, ওই টাইমে ধরেন আপনি ফুল টাইম জব করলেন, তো সেক্ষেত্রে আপনার কিছু এক্সট্রা সেভ হইলো, আপনার মাসে
আপনি নর্মালি $1,000 ইনকাম করতেন, ফুল টাইম জব করে আপনার $2,000 আসলো, আর সামার টাইমে যেহেতু আমাদের ভার্সিটি বন্ধই থাকে, সেক্ষেত্রে আপনি খরচটাও কমাই ফেললেন আরো অনেক কিছু থেকে। ধরলাম আপনি $700 শেষ করলেন, আপনার কাছে হচ্ছে $1,300 সেভ হলো এক মাসে, তো 4 মাসে আপনার কাছে সেভ হলো হচ্ছে ধরেন কত, ধরলাম $5,000 সেভ হলো। কিন্তু পরের যে সেমিস্টারটাতে করবেন সেই সেমিস্টারে কিন্তু টিউশন ফি $5,000 না, সেটাতে কিন্তু মিনিমাম $8,000। হ্যাঁ, কোনোভাবে কিন্তু আপনি মানে ব্যাকআপে 5,000 দিতেছেন, কিন্তু আরো 3,000 শর্টে থাকতেছেন। তো এভাবে করে আমি যদি সামার করি, তারপর একটা টিউশন ফি দিচ্ছি, তারপর আর একটা সেমিস্টার আছে, এবং ওইটার টাকা আমি কিভাবে তুলবো যদি আমি না জানি, আমি যদি সেমিস্টার ডেফার দিয়ে কাজ করলাম আবার, এইভাবে যদি করি সেক্ষেত্রে দেখা যাবে যে সেমিস্টার 4 বছরের জায়গায় 5 বছর, 6 বছর, 7 বছর লেগে যেতে পারে। কিন্তু আবার এটা হ্যাঁ, যদি এভাবে করে করে সেক্ষেত্রে কিন্তু সম্ভব, ওই সেমিস্টারে টাইম লাগাবে বেশি করে, এদিক থেকে সে পার্ট টাইম জব করে করে তুলবে। হ্যাঁ অনেক ডিফিকাল্টি চিন্তা করা, মানে মুখে বলতেছে অনেক ইজি হচ্ছে, বাট আসলে করতে গেলে এটা জানি না কতটুকু ইজি হবে। মানে আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে আমি যাদেরকে দেখছি এরকম, যে শুধু এইখানে এসে তারা শেষ পর্যন্ত পারে নাই, মানে তোমার মিনিমাম আচ্ছা, একটা ব্যাকআপ লাগবে, বিকজ এরকম অবশ্যই করতে করতে তোমার এডুকেশন কিন্তু হ্যাম্পার হয়, তুমি এডুকেশন হ্যাম্পার অবশ্যই, কারণ করতেছো মানে তোমার ভিসা হ্যাম্পার হবে, ভিসা হ্যাম্পার হবে মানে আলটিমেটলি তোমাকে ইউ হ্যাভ টু গো ব্যাক, জি তো এটা একটা সার্কেলের মতো আর কি। 20 ঘন্টার বেশি কাজ যদি করি আমি কোনো তর্ক না করে, সেক্ষেত্রে PGWP তে আমার সমস্যা হবে, পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটে হ্যাঁ আমাকে ILCC তো অবশ্যই তখন রাখবে। 20 ঘন্টার সময় লিমিট ছিল, তুমি 20 ঘন্টা বেশি কেন করছো? হ্যাঁ, তো তখন তো যদি বলি যে আমার টিউশন ফি জোগাড় জন্য, তখন তো তারা কিছু শুনবে না, শুনবে না, হ্যাঁ আলটিমেটলি এক্স্যাক্টলি জিরো। হয়তো এক্স্যাক্টলি। বা এখান থেকে আমি একটা ডিগ্রি নিয়ে বেরোচ্ছি, কিন্তু আমি থাকতে পারতেছি না ক্যানাডাতে। আর আরেকটা প্রশ্ন আমি আমি প্রায় পাই যে এখানে যে ডেলিভারি জব গুলা, তো এটা যদি একটু সংক্ষেপে বলো যে স্টুডেন্টদের জন্য এটা কেমন, উবার হতে পারে, স্কিপ হতে পারে, অথবা ধরো যে কোনো। ডেলিভারি বা ডেলিভারি জবটা ভাইয়া আসলে ডিপেন্ড করে কোথায়। যেমন আমাদের উইনিপেগে এক একটা কোম্পানি ডেলিভারি জবের টাকাটা এক এক ভাবে দেয়, কোথাও আছে কন্ট্রাক্ট ড্রাইভার, কোথাও আছে সিন পেইড ড্রাইভার, অর্থাৎ আপনাকে আওয়ারলি টাকা দিবে, আবার কোথাও আছে কন্ট্রাক্ট ড্রাইভার, অর্থাৎ আপনি প্রতি ডেলিভারি প্রতি টাকা পাবেন। আচ্ছা উইনিপেগে হচ্ছে প্রতি ডেলিভারি প্রতি টাকা দেয়, আর উইনিপেগের বাইরে আর কি আপনাদের টরন্টোতে মেবি সিন পেইড অর্থাৎ ঘন্টায় টাকা দেয়, অ্যান্ড হ্যাঁ উইনিপেগে অনেক জায়গায় আছে সিন এর টাকা দেয় ঘন্টা প্রতি। তো অনেক ক্ষেত্রে হয় কি, কন্ট্রাক্ট ড্রাইভাররা অনেক ভালো টাকা ইনকাম করতে পারে। যেমন স্কিপ যেটা করে, আপনি যদি শুক্রবারে বের হন, আপনি ডেলিভারি দিতে থাকেন, সেক্ষেত্রে দেখা যাবে 3-4 ঘন্টায় আপনার $70-80-100 চলে আসতে পারে লাকিলি। এই টাকাগুলা সব শেষে কি হয়, আপনার কাছে আপনার অ্যাকাউন্টে আসতেছে, IFCC ইভেনচুয়ালি এটার খোঁজও রাখতেছে। কিন্তু এটা আমরা স্টুডেন্ট থাকা অবস্থায় টাকার উপর আমাদের অবশ্যই প্রত্যেক বছর ট্যাক্স ফাইল করা উচিত। ট্যাক্স ফাইল করে যদি আমরা ট্যাক্সের টাকাটা পরিশোধ করি, সেক্ষেত্রে আসলে সমস্যা হওয়ার কথা না, কারণ আমরা কন্ট্রাক্ট ড্রাইভার হিসেবে যারা স্কিপ করে তাদের আর কি আওয়ার লিমিটেশনটা নাই, মানে ডেলিভারি জবে। আমি যদি বলি যে ডমিনোস, ডমিনোসটা যেমন ডেলিভারি জব, ওখানেও আপনি অনেকে আছে যে ওখানে 40 ঘন্টা করতেছে উইকে। হ্যাঁ, হ্যাঁ তা ডমিনোসটাও কন্ট্রাক্ট ড্রাইভার, ওটা হচ্ছে আপনাকে কার্ডের মাধ্যমে টাকা দিচ্ছে, অর্থাৎ ডিরেক্ট আপনার ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে না, কন্ট্রাক্ট ড্রাইভার হিসেবে। তো ওদের টাকাটাও আপনি আওয়ার ভ্যালুয়েশন ঠিকই করতেছেন, কিন্তু আর কি কন্ট্রাক্ট ড্রাইভার হিসেবে আপনি বেঁচে যাচ্ছেন। কিন্তু আপনার প্রত্যেক বছর অ্যাজ এ স্টুডেন্ট থাকা অবস্থাতেও আপনার ট্যাক্সটা পরিশোধ করা উচিত আপনার টোটাল আর্নিংস এর উপর। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এটা আর এটা হ্যাঁ, একটা তুমি আমাদের উইনিপেকে স্কিপ, ডোরড্যাশ, দেন এখানে এখন অনেক ফুড ডেলিভারি সার্ভিস আছে করোনার মধ্যে আর কি, অনেকে করতেছিল যে মানুষের খাবার পৌঁছায় দেওয়া, গ্রোসারি পৌঁছায় দেওয়া, অ্যান্ড দেন এই এই কোম্পানিগুলো খুব ভালো করতেছে, এবং স্টুডেন্টরা এই ডেলিভারি জব করে আর কি একটা ভালো একটা টাকা আর্ন করতে পারতেছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, বাট এই এখানে আমি আমি একটু অ্যাড করতে চাই যে আমার যেটা মনে হয় যে আমরা যখন এখানে স্টুডেন্ট অবস্থায় আমাদের ট্যাক্স ফাইলের ব্যাপারে খুব মানে কনসার্ন থাকবো আর কি, আমরা আমাদের উচিত প্রতি জি বছর ট্যাক্স ফাইল করা, বিকজ আমাদের সবারই লক্ষ্য থাকে যে আমরা PR হব বা এখানে সিটিজেন হব, তো এই এটার ক্ষেত্রে কানাডায় ট্যাক্স ফাইলটা খুবই ইম্পর্টেন্ট এবং এখানে অনার্স থাকাটা খুবই জরুরি আর কি। তো এই PR এর কথা যেটা বলছিলাম যে ধরো আমাদের যারা স্টুডেন্ট হিসেবে আসি ম্যাক্সিমাম আমরা এই লক্ষ্যটা থাকে আর কি, তো এমনি জি জি ম্যানিটোবাতে এই মানে এই ধাপটা কি রকম আর কি, PR বলো বা PNP বলো, এরকম হ্যাঁ, প্রসেসটা কি রকম?
ম্যানিটোবা তো একটু ইজি বলতে গেলে আপনাদের টরন্টো হ্যাঁ থেকে, কারণ আমি দেখছি অনেকেই আছে টরন্টোতে 1 বছর 2 বছর ডিপ্লোমা শেষ করে ম্যানিটোবাতে মুভ করে এই পিএনপির জন্য, পিএনপির আশায়। তো আচ্ছা পিএনপিটা হচ্ছে যারা উইনিপেগ বা এই ম্যানিটোবাতে পড়ালেখা করছে তারা আপনার এখানে মানে 1 বছর বা 2 বছর ডিপ্লোমা শেষ করছে, আমি ডিপ্লোমা দিয়ে শুরু করি তারপর ইউনিভার্সিটি লেভেলে যাচ্ছে। তো যারা 1 বছর বা 2 বছর ডিপ্লোমা করছে তারা তো ওয়ার্ক পারমিট পাচ্ছেই। আপনি যখন ওয়ার্ক পারমিটে গেলেন, আপনি যদি একটা আপনার সি ক্যাটাগরি বা সরি বি ক্যাটাগরির একটা জবে ঢুকেন, অর্থাৎ আপনি যে ফিল্ডে পড়ালেখা করছেন লেখাপড়ার, আপনি ওই ফিল্ডে জব না পেয়ে আপনি যদি অন্য কোনো একটা ফিল্ডে জব পান যেখান থেকে আপনি আর কি প্রভিনশিয়াল নমিনি প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন, সেখানে আপনাকে মিনিমাম 6 মাস জব করতে হবে, মূলত হচ্ছে 4 মাস, কিন্তু আর কি আওয়ারের একটা টাইম আছে, আওয়ার কমপ্লিট করে 6 মাস হয়। 6 মাস করার পরে আপনাকে একটা পয়েন্ট হবে, আপনার লেখাপড়ার জন্য একটা পয়েন্ট পাবেন, সব মিলে অলমোস্ট একটা 600 পয়েন্টের মতো চলে আসে, তো আচ্ছা সিক্স আচ্ছা হান্ড্রেড পয়েন্ট এন্ড দেন এই টাইম অ্যাপ্লাই করার এই টাইমের পরে আপনার এই পয়েন্টটা আসতে 6 মাস থেকে 1 বছর টাইম লাগে পিএনপিটা আসতে। তো যখন আচ্ছা পিএনপি চলে আসে তারপর আপনি পিআর এর জন্য ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন, পিআর এর যে পয়েন্ট তার থেকে পিএনপির পয়েন্টটা অনেক বেশি কভার করে ফেলে, তো দেখা যায় যে পিআর ইজিলি চলে আসে নমিনি প্রোগ্রামটার জন্য। তো আচ্ছা এটা হচ্ছে যারা ওই ম্যানিটোবাতে থাকতেছে তাদের জন্য, আর যারা ধরেন অন্যান্য জায়গা থেকে মুভ করতেছে ম্যানিটোবাতে তাদের ক্ষেত্রে হচ্ছে জবের সিচুয়েশনটা হচ্ছে 1 বছর জব করতে হবে তাদেরকে, 1 বছর জব করে দেন পিএনপি আসবে, পিএনপি এর পরে তারা পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর যদি বলি ইউনিভার্সিটির কথা, আমরা যারা ইউনিভার্সিটিতে ডিগ্রি নিচ্ছি, ব্যাচেলর শেষ করতেছি, শেষ করার আচ্ছা পরে যখন আমরা কোনো একটা জবে যাব এবং আমাদের লেখাপড়া রিলেটেড কোনো একটা জবে যাব, তখন আর কি আমরা ফার্স্ট পিএইচকেই আমরা আর কি আমাদের পিএনপি বলেন বা পিআর দুইটার জন্য অ্যাপ্লাই করতে পারবো, তখন আর পিএনপি কেউ নেয় না, যদিও বা ডিরেক্ট আমরা পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবো, বিকজ আমরা একটা আমাদের এ গ্রেড অর্থাৎ আমার লেখাপড়ার যে সেক্টরে করছি ওই সেক্টরে একটা জব পেয়ে গেছি, তো তখন ইজিলি আর কি ফার্স্ট পিএইচকেই আমরা অ্যাপ্লাই করতে পারি পিআর এর জন্য। আচ্ছা আচ্ছা তো এবং ওভারঅল আমি পিআর যেটা আসতে দেখা বুঝতে যায় যে পারলাম, ছয় যে থেকে 1 বছরের মতো টাইম লেগে যায়। মানে অনেকগুলো অনেকগুলো অপশন আছে আর কি, ভালো ভালো অপশন আছে, এবং এটা হয়তো বাংলাদেশি স্টুডেন্টের জন্য একটা খুব জি ভালো ডেস্টিনেশন হতে পারে আর কি। আমি অনেক অনেক বাংলাদেশি স্টুডেন্ট বা ইন্ডিয়ান স্টুডেন্টদেরকে দেখছি যারা টরন্টো বা অন্যান্য অনেক ভালো ভালো সিটি ফার্স্টে আসে, হ্যাঁ ওখান থেকে দেখা যায় যে ডিপ্লোমা ডিগ্রিটা কমপ্লিট করে ভালো মতো দেন আর কি মুভ করে ফেলে ম্যানিটোবাতে, এখানে এসে জব করতেছে পিএনপি দিয়ে পিআর নিয়ে খুব ইজিলি হয়ে যাচ্ছে পিআরটা, এরপরে আর কি আবার মুভ করে ফেলে যে যে শহরে যেতে চায়। আচ্ছা 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 বুঝতে পারছি। তো যেটা যেমনটা বললাম, জানলো আমরা প্রায় শেষের দিকে, জাস্ট আমি শেষে একটু তোমার কাছে অল্প করে জানতে চাই যে তুমি এখন কানাডাতে আছো, তোমার তোমার ডিসিশন ছিল তুমি কানাডায় আসবা, কানাডায় পড়াশোনা করবা, এখন এখানে এসে তোমার অনুভূতিটা কি, কেমন মনে হচ্ছে, যে ডিসিশনটা ঠিক ছিল, ভালো ছিল, বা ওভারঅল আর কি? আসলে সত্যি কথা জি ভাইয়া, আমার মনে হয় যে না, ডিসিশনটা আসলে যে টাইমে নিয়েছিলাম সেই টাইমটাতে মনে হয় খুব ইজি ছিল, আমার কাছে মনে হয় যে না আমি ডিসিশনটা ভালোই নিয়েছি, কারণ সবারই এখন আমি যেটা দেখতেছি, আমি যখন আসছি সেই সময় আমার হাতে গোনা ধরে 4-5টা বন্ধু আগ্রহী ছিল ক্যানাডা আসবে, তার পরের বছর মিনিমাম আমার 10টা বন্ধু আমাকে নক করছে যে বন্ধু তুই কিভাবে গেছিস, তার পরের বছর ইভেনচুয়ালি এই বছরও আমার অনেক ফ্রেন্ড আছে যারা আসতে চাচ্ছে, তার মানে কি 2 বছর ওয়েস্ট করেও কিন্তু তারা এখনো ক্যানাডা আসতে চাচ্ছে, মানে ক্যানাডা আসার প্রতি মানুষের একটা ঝোঁক বাড়তেছে। কারণ সত্যি কথা বলতে কি ক্যানাডার ওয়েদার, ক্যানাডার পার্সপেক্টিভ, আশেপাশের পরিবেশ, ক্যানাডার পলিটিক্স সবকিছুই আমাদের কাছে এখন অনেক ইজি লাগতেছে, কারণ আমরা বাংলাদেশে যে ওয়েদারের মধ্যে ছিলাম আর ক্যানাডাতে যে ওয়েদারের মধ্যে আমরা এখন আছি, আমাদের কাছে মনে হচ্ছে যে না বাংলাদেশ সবার আগে প্রায়োরিটি দিব আমি, কিন্তু বাংলাদেশের পরেই এখন যেহেতু ক্যানাডায় থাকতেছে ক্যানাডা আমার কাছে অনেক ভালো লাগতেছে, ইচ্ছা আছে এখানেই আর কি সেটেল হওয়ার, বাট অবশ্যই আমি বাংলাদেশে যাবো, কারণ আবার আব্বু আম্মু মনে হয় না কখনো বাংলাদেশ থেকে মুভ করবে, তো হ্যাঁ এখানে হ্যাঁ সেটেল হইলেও দেখা যাবে যে আমার মাসে যদি নাও যেতে পারি দেখা যাবে যে 6 মাসে 2-3 বার যাওয়া লাগবে। হ্যাঁ এটা 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 আমাদের সবার ক্ষেত্রেই হয়তো। তো তো অনেক ধন্যবাদ মেহেদি। তা আমরা মানে এই যে ডিসকাশন গুলো করলাম, আমি আশা করি যে এগুলা জি অনেকের ভাইয়া উপকার করবে, এবং অনেকের যে কোয়েশ্চেন গুলা ছিল সেগুলো হয়তো উত্তরগুলো তারা পেয়ে যাবে। তো এর মধ্যে আমি এখন শেষের আগে একটু বলতে চাই যে মেহেদির যে ইউটিউব চ্যানেল, এটাকে বলে মেহেদি হাসান ব্লগ,
ও কিন্তু বেশ নাম করা ইউটিউবার এবং খুব জি সুন্দর সুন্দর ভিডিও বানায়। ওর ভিডিওটা, ওর চ্যানেলের লিঙ্কটা আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা গিয়ে সেখানে দেখে নিতে পারেন। আর আমাদের চ্যানেল তো হলো বাংলাদেশি ফ্যামিলি ইন ক্যানাডা, আমরা ইনফরমেটিভ ভিডিও, ভ্লগ, লাইফস্টাইল রিলেটেড ভিডিও, আর আমরা যেহেতু ফ্যামিলি সেই টাইপের মানে ভিডিওগুলো বানানোর চেষ্টা করি। তো আশা করি আপনারা চ্যানেল দুটোতে গিয়ে আমাদের ভিডিওগুলো দেখলে আপনাদের ভালো লাগবে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।